নমস্কার সুপ্রিয় দর্শক এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের টেক্সট বই সলভ করাবো জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস তো দেখো এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বই এটা কিন্তু ছায়া প্রকাশনীর বই এটা ছায়া প্রকাশনীর বই প্রচুর ছাত্রছাত্রীরা আমাকে যারা রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি এই টেক্সট বইটা যদি একটু সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো তো দেখো তাদের জন্য আমি নিয়ে আসছি এই সল পেপার সুপ্রিয় দর্শকার্থী ইতিহাসের ধারণা তো দেখো এই বইটা কিন্তু আমাদের জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের বই সুপ্রিয় দর্শকার্থী আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে দাগের প্রশ্ন সত্তর বৎসর কার অসম্পূর্ণ আত্মজীবনী সুপ্রিয় দর্শকার্থী অ্যানসার ব্যাট ডিয়ার আনসার বিপিন চন্দ্র পাল অ্যান্সার কী হবে বিপিন চন্দ্র পাল হবে ওকে তোমার খাতায় লিখে নেবে অ্যান্সার লিখবে অ্যান্সার লিখবে বিপিন চন্দ্র পাল ওকে ডি এর অ্যান্সার খাতায় লিখে নেবে কিন্তু পরের প্রশ্ন দুই জায়গার প্রশ্ন সাবাল্টন গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক কে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু সাবাল্টন গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক কে অ্যান্সার ডি এর অ্যান্সার রণজিৎ গুহ কি হবে রণজিত গুহ হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল সুপ্রিয় করতে আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী এবার আমি খ সলভ করব অতি সংক্ষিপ্ত প্রশ্না বলি ফার্স্ট প্রশ্ন কি বলেছে ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত কোথা থেকে হয় তো দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে কিন্তু তোমাদের সুবিধার্থে কিন্তু আজকে আমি জি কে পাহাড়ির বইটা সলভ করে দিচ্ছি ছায়া প্রকাশনীর বই ব্রাহ্মিকা শাড়ি পড়ার সূত্রপাত হয় জোড়া জোড়াশাঁকর ঠাকুর পরিবারে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে কিন্তু এটা শুরু হয় জোড়া সাঁকো জোড়াশাঁকো ঠাকুর পরিবারে ঠাকুর পরিবারে ঠিক আছে পরিবারে এই জোড়াসকর ঠাকুর পরিবারে কিন্তু মহিলাদের মধ্যে কিন্তু এই ব্রাহ্মিকা শাকি ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত শুরু হয় ঠিক আছে জোড়াসক ঠাকুর পরিবারের এই মহিলাদের মধ্যে ঠিক আছে কাদের মধ্যে মহিলাদের মধ্য ঠিক আছে মহিলাদের মধ্যে কিন্তু এটা প্রথম শুরু মানে প্রথম শুরু হয় বুঝতে পারছো আমি কী বলছি সুপ্রিয় দর্শকার্থী পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন দুধ প্রশ্ন ছেড়ে আসা গ্রাম কী ধরনের সাহিত্য তো দেখো সিঁড়ে আসা গ্রাম কিন্তু এটা কিন্তু আত্মজীবনী ও স্মৃতিকথামূলক সাহিত্য কী আছে আনসার হবে আত্মজীবনী আত্মজীবনী ও স্মৃতিকথামূলক সাহিত্য এটা কার লেখা তোমরা জানো এটা ছিল দক্ষিণারঞ্জন বসু একটু লিখে রাখবে খাতায় দক্ষিণারঞ্জন দক্ষিণা রঞ্জন দক্ষিণারঞ্জন বসু এর লেখা ঠিক আছে দক্ষিণারঞ্জন বসুর লেখা কিন্তু ছেড়ে আসা গ্রাম আর তোমাদের এটা তো আমি বারবারই বুঝিয়েছি যে ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি এটা কিন্তু জোড়াশাক ঠাকুর পরিবারের মহিলাদের মধ্য থেকে কিন্তু শুরু হয়েছিল ঠিক আছে এবার আমি তোমাদের সুপ্রিয় দর্শকার্থী পরের প্রশ্নগুলো সলভ করাবো আমাদের ঠিক বা ভুল নির্ণয় করো একদাগার প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশ করেন দ্বারকনাথ তো দেখো সোমপ্রকাশ পত্রিকাটি কিন্তু প্রকাশ করেন দ্বারকনাথ এটা কিন্তু ঠিক আছে অর্থাৎ শুদ্ধ কি আছে এটা এটা কিন্তু ঠিক আছে যেটা কিন্তু আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয় অর্থাৎ এটা ঠিক আছে ওকে সুপ্রিয় দর্শকার্থী এটা কী আছে এটা কী আছে এক ধাগের প্রশ্নের অ্যান্সার ঠিক আছে দুধাগের প্রশ্ন খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন কৌশিক রায় তো দেখো কৌশিক রায় নয় কৌশিক বন্দ্যোপাধ্যায় খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায় বাট এখানে কী আছে এখানে বলেছে কৌশিক রায় বলেছে কি বলেছে এখানে এখানে বলেছে কৌশিক রায় তার জন্য সুপ্রিয় দর্শক দর্শকার্থী এটা কি হবে এটা কিন্তু ভুল হবে ওকে আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক অর্থাৎ এটা কী ভুল আছে এটা ঠিক আছে এবার আমি সিদাকের প্রশ্ন সলভ করাবো কয় সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও ওকে তো দেখো সরলা দেবী চৌধুরানী অ্যান্সার হবে আমাদের হবে সরলা দেবী চৌধুরানী হবে জীবনের ঝরা পাতা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর হবে জীবন স্মৃতি দ্বারকনাথ বিদ্যাভূষণ এর অ্যান্সার হবে সোমপ্রকাশ বিপিনচন্দ্র পাল অ্যান্সার হবে সত্তর বৎসর ঠিক আছে অর্থাৎ এটা তিন দাগের হবে এটা এক দাগের হবে এটা চার দাগের হবে আর এটা দুইয়ে হবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী এবার আমি দাগের প্রশ্ন সলভ করাবো শূন্যস্থান পূরণ করো ফার্স্ট প্রশ্ন এক দাগে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থে রচিত হলেন তো দেখো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু একদায়গার প্রশ্ন অ্যান্সার হবে প্রফুল্ল চন্দ্র রায় বারামটা কিন্তু লেখা আছে হলে আমি আরেকবার লিখে দিচ্ছি প্রফুল্ল পরে হলা ফয় লয় লয় প্রফুল্ল চন্দ্র রায় ঠিক আছে কি বলছে বুঝতে পারছো এই শূন্য স্থানে লিখবে প্রফুল্ল চন্দ্র রায় এখানে লিখবে ওকে আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক দুই জায়গায় প্রশ্ন উনিশশো এগারো খ্রিস্টাব্দে ড্যাশ ক্লাব আই এফ এ শিল্ট যেতে অ্যান্সার হবে মোহনবাগান ক্লাব কি হবে শূন্যস্থান হবে মোহনবাগান ক্লাব বা নামটা লিখে দিচ্ছি মোহন মোহন বাগান ক্লাব ঠিক আছে কী বলছে বুঝতে পারছো অ্যান্সার কী লিখবে মোহনবাগান ক্লাব সুপ্রিয় দর্শকার্থী এবার আমি তোমাদের পরের প্রশ্নটা সলভ করিয়ে দেব ঠিক আছে কি বলছে বুঝতে পারছো বলেছে দেগের প্রশ্ন নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি ব্রিটিশ শাসনকালে সরকারি গোয়েন্দা বিভাগ নিয়মিত প্রতিবেদন তৈরি করে তা সরকারকে জমা দিত তো দেখো এটা কিন্তু আমাদের বিবৃতি তো দেখো এখান থেকে কিন্তু তিনখানা অপশান আছে এই তিনখানা অপশানের ভিতর থেকে যেটা সঠিক সেটা কিন্তু আমাদের বের করতে হবে তাহলে আমরা বের করে নিচ্ছি অ্যান্সারটা কী হবে অ্যান্সার কিন্তু কয়ের অ্যান্সার হবে না কারণ এই প্রতিবেদনগুলির গুলির সাহায্যে সহজেই বিপ্লবীদের ধরা যেত না এটা হবে না খদেকে বলেছি এর সাহায্যে সরকারি শাসন ব্যবস্থা সহজ ও সাবলীল হতো এটা কী আছে বিভাগ এটা কী আছে এখানে কিন্তু ব্যাখ্যা খ হবে আর প্রতিবেদনগুলি কি বলেছে তো দেখো প্রতিবেদনগুলি নানা সংবাদপত্রে ছাপাত এটাও হবে না সুপ্রিয় দর্শকার্থী এর যে অ্যান্সার আছে এর অ্যান্সার কিন্তু কয়ের অ্যান্সার হবে না কয়ের অ্যান্সার হবে না এর অ্যান্সার হবে কিন্তু ক্ষয়ের অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার এবার আমি বিভাগ গ সলভ করব সংক্ষিপ্ত প্রশ্ন বলি ওকে আমাদের ফার্স্ট প্রশ্ন বলেছে তো দেখো দুই বা তিনটি বাক্যে উত্তর দাও ফার্স্ট প্রশ্ন দাগে বলেছে কোন কোন বিষয় স্থান লাভের ফলে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য এসেছে কোন কোন বিষয়ে স্থান লাভের ফলে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য এসেছে সুপ্রিয় দর্শকার্থী এই এক দাগের প্রশ্নের অ্যান্সার কি হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি এর অ্যান্সার এখান থেকে হবে পৃষ্ঠা নাম্বার ওয়ানে আছে এটা এখান থেকে শুরু করে এতটা হবে অ্যান্সার ঠিক আছে মহাদেশ থেকে দেশ দেশ থেকে শহর কিংবা পল্লী কী বলছে পাল্লি পল্লী থেকে পল্লী থেকে একটি বিশেষ এলাকা বা গোষ্ঠী মানুষ থেকে ব্যক্তি মানুষ সব কিছুই এখন ইতিহাস চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে ফলে রাজসভার কবির লেখা প্রশস্তির ভিত্তিতে আরও এক পাশে ইতিহাস রচিত হয় না একজন অখ্যাত মানুষের দিনলিপি ইতিহাস রচনায় বিশেষ গুরুত্ব পায় এর ফলে ইতিহাস চর্চার পরিসর যেমন বেড়েছে তেমনি বিষয়বস্তুই এসেছে নানা বৈচিত্র্য তো দেখো সুপ্রিয় দর্শকার্থী তোমরা জাস্ট এখান থেকে কিন্তু এতটা লিখবে এক ধর প্রশ্নের অ্যান্সার ঠিক আছে যেটা আমি বলেছি আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক সুপ্রিয় দর্শকার্থী আমাদের দুই দাগের প্রশ্ন কি বলেছে নিম্নবর্গের ইতিহাসের উপর আলোকপাত করেছেন এমন কয়েকজন গবেষকের নাম বলো নিম্নবর্গের ইতিহাসের উপর আলোকপাত করেছেন এমন কয়েকজন গবেষকের নাম বলো তো দেখো দুই জায়গার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার কীভাবে তোমাদের সামনে আমি তুলে ধরছি ওকে তো দেখো এর ভিতরে হবে এই যে নামগুলো বলছি রণজিৎ গুহ ঠিক আছে আর যেটা ছিল ভারতের ইনি প্রথম কিন্তু আমরা দেখতে পারছি যে আমাদের নিম্নবর্গের ইতিহাস নিয়ে ব্যাখ্যা করেছেন এবং তার সঙ্গে আরও যারা যুক্ত আছেন যেমন আছে পার্থ চ্যাটার্জি জ্ঞানেন্দ্র পাণ্ডে ঠিক আছে শাহিন আমিন সুমিত সরকার দীপেশ চক্রবর্তী গৌতম ভদ্র সুদীপ্ত কবিরাজ তো দেখো এই সমস্ত অ্যান্সার লিখলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে রণজিৎ ঘুয়ের সঙ্গে বাকি যাদের নামগুলো আছে এই নামগুলো তোমরা উল্লেখ করবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে তিন দাগের প্রশ্ন দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো তো দেখো পেজ নম্বরে কিন্তু দশে আছে সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে তোমাদের আমি বলে দিচ্ছি এর হবে কিন্তু চিপকো আন্দোলন যেটা উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শুরু হয়েছিল নর্মদা বাঁচাও আন্দোলন যেটা উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে শুরু হয়েছিল তো দেখো তোমরা যদি বলে দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো তাহলে লিখবে চিপকো আন্দোলন এবং তার সঙ্গে লিখবে নর্মদা বাঁচাও আন্দোলন ঠিক আছে কী বলছে বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক আমাদের পরের প্রশ্ন বলেছে চার দাগের প্রশ্ন খাদ্য সংগ্রহ মানুষের খাদ্য উৎপাদনকে রূপান্তরিত হওয়া ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু যত সম্ভব তিন নম্বর পেজে কিন্তু এর উত্তরের মানে অ্যান্সার আছে প্রশ্নের অ্যান্সার আছে তো দেখো আমি অ্যান্সারটা তোমাদের আমি খুব সুন্দর করে তুলে ধরবো তো দেখো খাদ্যভাসের ইতিহাস মানব সভ্যতার ইতিহাস চর্চার খাদ্যভাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় আদিম মানুষ পুরনো পাথরের যুগ থেকে পাথরের যুগে পৌঁছানোর পথে খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদনকে পরিণত হয় তাই আদিমকাল থেকে খাদ্যবাসের পরিবর্তন চলতে থাকে কোনো জনগোষ্ঠীর খাদ্যভাসের পরিবর্তন থেকে পরিবর্তন থেকে তাদের উপর অন্য কোনো সাংস্কৃতিক প্রভাব বিষয়টি উপলব্ধি করা যায় যেমন পাল সেন যুগে বৌদ্ধ ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবে বাংলায় ভাত ও নিরামিষ খাবারের প্রচলন হয় কিন্তু পরবর্তীকালে সুলতানি শাসনের যুগে ইসলামী সংস্কৃতি বাংলায় খাদ্যাভাসকে প্রভাবিত করে তো দেখো তোমরা যতটুকু লিখবে তোমরা এই এখান থেকে লিখবে বলে দিচ্ছি তোমাদের একটু শর্ট করে দিচ্ছি ওকে তোমরা লিখবে হয়েছিল এই আদিমকাল থেকে ঠিক এখান থেকে শুরু করে এ প্রভাবিত করে এতটা লিখবে ঠিক আছে তো বুঝতে পারছো আজকে আমি প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত আমি বিস্তারিত আলোচনা করছি এরপরে তোমাদের আমি অন্য কোনো একদিন টেক্সট বই থেকে যে সমস্ত এমসি আসতে পারে তার অ্যান্সার সময় আমি বিস্তারিত আলোচনা করব। তো দেখুন এই যে মানে একটা প্রশ্ন আছে স্কটল্যান্ডকে কে দেশ বলা হয় এটাও কিন্তু পরিমাণে পরীক্ষায় খুবই আসে কিন্তু ঠিক আছে এই যে পর্তুগিজরা আলুর আলু চাষের প্রচলন করেন তো দেখো এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আছে জাস্ট এটা তোমাদের আমি বলে দিলাম এখান থেকে আর একটা প্রশ্ন আছে যে হরিপদ ভৌমিক রসগোল্লা বাংলা মাতন আবিষ্কার তো দেখো এই যে হরিপদ ভৌমিক এই রসগোল্লা এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে জাস্ট এটা তোমাদের অনুশীলনীর প্রশ্ন যা অনুশীলনীর প্রশ্ন না এটা কিন্তু টেক্সট বইয়ের প্রশ্ন সেটা তোমাদের আমি বোঝালাম ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে